আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আশরিফা মাইনাস চিত্রা পুল্লিখা প্রহেলিকা গল্পের সমাপ্তি পর্ব। যারা এই গল্পের আগের এক থেকে ৩৯ নম্বর পর্বটা পর্যন্ত পড়েছেন তারা অবশ্যই সমাপ্তি পর্বটা পড়ার পর পুরো গল্পটা সম্পর্কে কমেন্ট করে জানিয়ে যাবেন। পুরো গল্পটা আপনার কতটা ভালো লেগেছে বা কতটা খারাপ লেগেছে সেটা সম্পর্কে বিস্তারিত অবশ্যই আমি কমেন্ট বক্সে দেখতে চাই, তাই কেউ মিস করবেন না। যারা নিয়মিত কমেন্ট করেন না তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল এই সমাপ্তি পর্বে কমেন্ট করার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। জেহরাজ নিজ হাতে ইঞ্চি থেকে সাজিয়ে দিল। পিওর হোয়াইট শাড়িতে স্টোনের কাজ করা স্লিভলেস ব্লাউজ, ডায়মন্ডের সিম্পল নেকলেস, নোজ পিন আর পাতলা দুটি ইয়ার রিং, দু হাতে ডায়মন্ডের চিকন চুড়ি, খোলা চুলগুলো নিচে দিয়ে কার্ল করা পাতলা পেলব জুটে লিপ গ্লসের ছোঁয়া আর চোখে হালকা করে কাজল। জেহের নিজে সাজিয়ে নিজেই হতবাক, চোখ সরানোর দৃঢ় চেষ্টা করলেও বেহায়া চোখ বারবার রোজের দিকেই চলে যাচ্ছে। তার হার্টবিট কয়েকটা মিস হচ্ছে বোধহয়, ইচ্ছে করছে রোজকে চোখের সামনে বসিয়ে রাখতে, কিন্তু যেই সারপ্রাইজটা দেওয়ার কথা ছিল সেটা তাহলে আর দিতে পারবে না। ইঞ্চিদার সন্দেহভাজন দৃষ্টিতে দেখছে জেহেরকে, এত রাতে তাকে সাজানো হয়েছে কেন? আবার জেহের নিজেও তার সাথে মিলিয়ে মিলিয়ে পোশাক পরেছে। জেহের সাদা শার্ট, উপরে ব্লেজার আর ডেনিম প্যান্ট পরেছে, শার্টের উপরে কয়েকটা বোতাম খোলা, উন্মুক্ত হয়ে আছে বুকের উপরিভাগ, চুলগুলো সেই আলো করেই কপালে ছেড়ে দেয়া, হাতে রোলেক্সের দামি বিগ ডায়ালের ঘড়ি। অ্যাজ ইউজুয়াল জাহেরকে যেমন মোহনীয় দেখাতো তার চেয়ে বেশি মোহময় লাগছে এখন। সদদের জাহেরের ফর্সা চেহারা আরও বেশি ফুটে উঠেছে। তার ভাবনার চ্যাত গোটালো ফোনের আওয়াজ। জাহের ফোন বের করে দেখে জ্যাসমিন চৌধুরী, সে ইঞ্চিতার দিকে বাড়িয়ে দেয়। ইঞ্চিতার সাথে কথা বলার মাঝেই তিনি বলেন, জাহের কোথায়, জাহেরকে একটু দাও মা। ইঞ্চিতা জাহেরকে ফোন দিলে সে খানিকটা ইতস্তত করে নেয়। জ্যাসমিন চৌধুরীর সব প্রশ্নের জবাবে সে শুধু হুহা করছে। শেষে ফোন রাখার সময় সে বলে, ওকে ভাই মম। তার কথা ইঞ্চিতা চমকে ওঠে, ফোনের ওপাশে আর কোনো কথা না শুনতে পেয়ে জাহের কেটে দেয়। ইঞ্চিতাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মুখের সামনে তুড়ি বাজায় সে। এভাবে তাকিয়ে আছো কেন? বিস্মিত কণ্ঠে ইঞ্চিতা বলে, আপনি কি বললেন একটু আগে মাকে? ইঞ্চিতার কথা শেষ না করতে দিয়ে জেহের পকেট থেকে রুমালটা বের করে তার চোখ বেঁধে দেয়। আরে চোখ বাঁধছেন কেন? জেহের ইঞ্চিতার চোখ আলতো চেপে বলে, কোনো কথা নয়। তারপর ইঞ্চিতাকে কোলে উঠিয়ে নিল। চমকে গিয়ে ইঞ্চিতা জেহারের গলা জড়িয়ে ধরে। ইঞ্চিতাকে কোলে নিয়ে জেহের সমুদ্রের কাছে আসে। পানির গর্জন শুনতে পাচ্ছে ইঞ্চিতা। এখন বৃষ্টির নাম গন্ধ নেই, আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। নীলচে আকাশ আর সমুদ্রের মিলনস্থলে চাঁদটা উপস্থিত, জ্যোৎস্নারা চুইয়ে চুইয়ে পড়ছে। দূর দূরান্তে এই চাঁদের আলো আর দূরের রিসোর্টের আলো ছাড়া আর কোনো আলো নেই। সমুদ্রের গাঢ় নীল জলে চাঁদের চকচকে দ্যুতি ছড়ানো, পুরো পরিবেশটা বলতে গেলে যে কাউকে রোমাঞ্চিত করতে বাধ্য। ইঞ্চিতাকে নামিয়ে চোখটা খুলে দিল সে। চোখ ডলে ইঞ্চিতার সামনে তাকালে অবাক হয়ে যায়, এত সুন্দর পরিবেশ দেখে সে যার পর নাই অবাক। চোখের তারা বিস্ময় জ্বলজ্বল করে ওঠে, মনে হচ্ছে সারা শরীর জ্যোৎস্না মাখিয়ে জ্যোৎস্না স্নান করছে সে। জেহের ইঞ্চিতাকে আরেক পাশে তাকাতে বললে সে দেখে কতগুলো ফানুস উড়ে যাচ্ছে সারিবদ্ধভাবে, সেখানে লেখা হ্যাপি বার্থডে মাই লাভ। আজ তার মনেই ছিল না জন্মদিনের কথা। ইঞ্চিতা অবাক হয়ে মুখে হাত দেয়, চোখের কোলে টলমল করে ওঠে জল, সমুদ্রের ওপর হলুদ কমলা রঙের ফানুস স্বপ্নের মতো উড়ে উড়ে যাচ্ছে। এভাবে যে কেউ তাকে উইশ করতে পারে এটা তার ভাবনার বাহিরে ছিল। জীবনের প্রথম কেউ তার জন্মদিনে এত সুন্দর করে উইশ করলো, তাও আবার তার ভালোবাসার মানুষ। ইঞ্চিতা জাহেরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেক কথাই বলতে চাইল কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের হলো না। জাহের রোজের চুলে হাত বুলিয়ে আদরে মুখটা তুলল দু হাতে। এই দিনেও মানুষ কান্না করে, চোখ মুছে ফেলো, কি হলো রোজ? ইঞ্চিতার চোখ মুছে কাঁদতে কাঁদতে হেসে ফেলল। জাহের ইঞ্চিতাকে নিয়ে একটু পিছিয়ে আসলো। ইঞ্চিতা এবারও খেয়াল করলো বেশ সুন্দরভাবে সাউনির মতো সাজানো টেবিলের চারপাশ, গোল টেবিলের দুপাশে দুটো চেয়ার, সামনে অসংখ্য গোলাপের পাপড়ি ছড়ানো, ছোট্ট ছোট্ট ল্যাটার্ন চারপাশে টাঙানো, টেবিলটা গোলাপ দিয়ে মোড়ানো, তার উপর রাখা চকলেট কেক, উইশ করে মাই লাভ লেখা, পাশে রিবন দিয়ে সাজিয়ে রাখা ছুরি আর ড্রিঙ্কসের বোতল। জাহের ইশারা করলো কেক কাটার। কেক কাটলে জাহেরকে খাইয়ে দিতে চাইলে সে হাত থেকে কেক নিয়ে ইঞ্চিতার গালে ঠোঁটে চিবুকে লাগিয়ে দেয়। ইঞ্চিতাকে বাহু বন্ধনে শক্ত করে জড়িয়ে
সেখান থেকেই খেয়ে নেয়। লজ্জায় মাথা নুইয়ে ফেলে ইঞ্চিতা। তারা যেখানে বসেছে সেখান থেকে চাঁদ স্পষ্টভাবেই দেখা যায়। সেখানে ডিনার সেরে জাহের ইঞ্চিতাকে ড্রিঙ্কস অফার করে। ইঞ্চিতা না করে না, সে খুশি মনে গ্লাস হাতে নিয়ে খেয়ে মুখ কুচকে ফেলে। এটা কোকা কোলা? সে তো ভেবেছিল কোথায় একটু মদ খাবে, এত বড় ধোকা। জাহের ইঞ্চিতাকে নিয়ে তার পাশের আরেকটা ছাউনিতে গেল। উপর দিয়ে খোলা থাকায় পুরো আকাশ দেখা যায়, শুধু চারপাশ দিয়ে চারটা খুঁটি গেড়ে তাতে ফিনফিনে পাতলা পর্দা জড়ানো। হালকা বাতাসে সেই পর্দাগুলো উঠছে। দুটো নরম গদির মতো বিছানা ভেতরে, সেখানেও ছড়িয়ে আছে অসংখ্য গোলাপের পাপড়ি, দুটো সাদা বালিশ আর কতগুলো কুশন চারপাশে ছড়িয়ে। সমুদ্রের গর্জন, স্নিগ্ধ বাতাস, চাঁদের জ্যোৎস্না, সবকিছু মিলিয়ে মোহময় একটা দৃশ্য। সাথে রয়েছে তার মোহময় জাহের। জাহের ল্যাটার্নগুলো অফ করে দিলে পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়। এখন শুধু জ্যোৎস্নায় আলোকিত চারপাশ, চাঁদের আলোতেও সব কিছু দেখা যাচ্ছে স্পষ্ট। জাহের ইঞ্চিতাকে সেখানে বসিয়ে নিজেও বসত। জাহের হাতে রাখা জিনিসটা দেখে ইঞ্চিতা হাঁ হয়ে গেল। গিটার? গিটার কেন? গিটার দিয়ে কি করবে? গান করে। আপনি বলতে গিয়ে থেমে গেল ইঞ্চিতা। চাপা উত্তেজনা নিয়ে সে বলল, আপনি গান গাইবেন? ইয়াহ, স্পেশালি তোমার জন্য শিখেছি। ইঞ্চিতা যেন কথাটি বিশ্বাসই করতে পারছে না। এক মাসের আগেই তো জাহের বলল সে নাকি গান জানে না। জাহের ইঞ্চিতাকে নিজের খুব কাছে টেনে গিটারের তারে হাত চালালো, চোখ বন্ধ করে নিল। ফিনল্যান্ডে একটি শহর কেমি, সেই শহরের ছোট্ট একটা এলাকার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বড় অট্টালিকার সমান ঘর। বাহির থেকে যতটা সাধারণ দেখতে, তার চেয়েও বেশি অসাধারণ ভেতরটা। সেই অসাধারণের মাঝেই একটা রুম, ঘোর অন্ধকার আবৃত। তার মধ্যে হঠাৎ জ্বলে উঠল ম্যাচের একটা কাঠি। কাঠির মাথায় আগুনের শিখা ধীরে ধীরে জ্বালিয়ে দিল একটা ক্যান্ডেলকে। কাঠিটা দূরে ছুঁড়ে দিয়ে মোমবাতির সামনে নিজের মুখ আনলো একটি যুবক। হাতে তার রেড ওয়াইনের বোতল আর আঙুলের ফাঁকে সিগারেট। ইজি চেয়ারে বসে সিগারেটের টান দিতে দিতে সে তাকালো ছোট্ট কেকটির উপর বসানো মোমবাতির শিখার দিকে। রেড ওয়াইনের বোতলটি রেখে সে উঠে সারা রুমে মোমবাতি জ্বালিয়ে দিল। কতগুলো নিমেষে অন্ধকারকে তাড়িয়ে রুমটি দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। যুবকটি কেকের সামনে গিয়ে মোমবাতি ফুদিয়ে নিবিয়ে বার্থডে গানের সুরে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই জান, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর নিজে কেক কেটে হাতে ধরে বসে রইল, খেলো না। চোখে জিমি আসে লালচে দৃষ্টি নিবদ্ধ কেকের ওপারে থাকা একটা মেয়ের হাসিমুখের ছবির দিকে। ছবিটি অর্ধেক দেয়াল জুড়ে জোড়ানো, সেটা সামনে গিয়ে ছবিটিতে সে চুমু খেলো একবার। একে ধ্যানে তাকাতে তাকাতে বলল, তোমার থেকে দূরে চলে আসলেও তোমার জন্মদিন পালন না করে থাকতে পারিনি, তোমার স্মৃতি নিয়ে আমি বাঁচতে চাই। সি, আমার পুরো রুম জুড়ে তোমার ছবি টাঙানো, সব স্মৃতি। সে একবার পুরো রুমে চোখ বোলালো। দেয়াল জুড়ে ইঞ্চিতার হাজারো রকমের ছবি আছে, যেগুলো সে দুবছরে লুকিয়ে লুকিয়ে তুলেছিল, নানা অ্যাঙ্গেল থেকে তোলা। রুমের টেবিলের উপর স্যাম্পেইন ওয়াইনের বোতল কতগুলো আর সিগারেটের ফিল্টারে ভর্তি হয়ে আছে টেবিলের চারপাশ, যেগুলো তার নিত্যদিনের সঙ্গী। টেবিলের সাথে হেলান দেওয়া গিটারটা তুলে নিল সে। তারপর বড় ছবিটার দিকে তাকিয়ে নেশাতুর কণ্ঠে বলল, আই এম ডেডিকেটিং দিস সং টু ইউ মাই ইতু পাখি। অযত্নে চুলগুলো একবার হাত বুলিয়ে ঠিক করে নিল, চোখ বন্ধ করে ফেলল সে, সুর তুলল গিটারে। চোখ খুলল জাহের। ইঞ্চিতার মনে হচ্ছিল সে এতটা সময় গানের নেশায় পড়েছিল। জাহের এত সুন্দর করে সুর তুলে গান গাইল যে কেউ বলবে না এই ছেলেটি এক মাস আগেও গানের গও জানত না। জাহের গিটারটা এক সাইডে রেখে ইঞ্চিতাকে এক হাতে জড়িয়ে ধরল। হাউ ওয়াজ ইট? আপনি সত্যিই গেছেন? একটা চিমটি কাটুন তো? জাহের ব্রু কোচকালো। তাকিয়ে আছেন কেন? কার্টুন চিমটি, কার্টুন। আমার বিশ্বাস হচ্ছে না এখনো। কার্টুন? জাহের চিমটি কাটল, তবে অন্য উপায়ে। ইঞ্চিতা কিছুক্ষণ বাদে জাহেরকে ঠেলে দূরে সরিয়ে ঠোঁটে হাত দিল। রাগ নিয়ে বিড়বিড় করে বলল, রাগ পোশাকটা ছিঁড়ে ফেলছে একদম, উফ। তবে রাগটা মুহূর্তে উবে গেল যখন জ্যোৎস্নার আলোয় জাহেরের চোট্টিপা হাসিটা দেখল। কেন জানি না জাহের হাসিটা খুব ভালো লাগলো তার, নিষ্পাপ লাগলো। ইঞ্চিতাকে আবারও কোলে নিয়ে জাহের হেঁটে চলল সমুদ্রের তীরে।
ফেনাতলা ঢেউয়ে ইঞ্চিতাকে নামাতে হিমশীতল জলের স্পর্শে ইঞ্চিতার শরীরে অন্যরকম শিহরণের স্রোত বয়ে গেল। ইঞ্চিতাকে নিজের পায়ের উপর রেখে দু হাতে ধরে রাখলো জাহের। ঢেউ এসে ধাক্কা খাচ্ছে তাদের হাঁটুতে, চাঁদের কিরণ ঝিকমিক করছে ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে, আকাশে ধোয়াটে কালো মেঘ ভেসে চলছে চাঁদ ঘেঁষে। সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ইঞ্চিতার ঘোর লেগে এলো। নিজেকে মুক্ত পাখির মতো লাগছে, যেন এক্ষণি চাইলেই পালক তুলে উড়ে যেতে পারবে। সে মোহিত চাহনি মেলে সামনের সুদর্শনের দিকে তাকালো। সেই সুদর্শনটিও পলকহীন নীল চোখে তাকিয়ে দেখছে। তার গাঢ় নীল চোখ যেন আসমান আর সমুদ্রের মিশেলে তৈরি। বারবার ডুবে যেতে ইচ্ছে করে ইঞ্চিতার। অজান্তে ইঞ্চিতার ওস্তাদর এগিয়ে গেল জাহেরের খোলা বুকে, নিবিড় চুম্বনে ছুঁয়ে দিল জাহেরকে। জাহেরের চোখে এখন মাতাল দৃষ্টি, গাঢ়ভাবে জড়িয়ে ধরল তার রোজকে। ইঞ্চিতার চোখ তুলে চাইল জাহেরের দিকে। এই সুদর্শন জাহের এখন তার সারা জীবনের জন্য, তাকে হারানোর ভয় থাকবে না আর, তাকে ছিনিয়েও নিতে পারবে না কেউ। ইঞ্চিতা দেখা স্বপ্ন এখন পূরণ হতে যাবে এই জাহেরের হাত ধরে, ভালোবাসার স্বপ্ন। জাহেরের গালে একটা হাত রেখে ইঞ্চিতা ধীর কণ্ঠে বলল, আপনাকে খুব লোভনীয় লাগছে জাহের, একদম চকলেটের মতো খেয়ে ফেলতে ইচ্ছা করছে। জাহের নামটা শুনেই চকলেট চকলেট লাগে বলেই খিলখিলি হেসে উঠল সে। হাসির জঙ্কারে আলোড়িত হলো নিস্তব্ধ রাত। সমুদ্রের গর্জনের চেয়েও রোজের খিলখিল করা হাসি সুমধুর হয়ে প্রবেশ করলো জাহেরের কানে। রোজকে প্রগাঢ়ভাবে কাছে টেনে মাথা ঝুঁকে রোজের কানে ফিসফিস করে বলল, জাহান্নামের অর্থ জানো কি? পয়জন, বিষ। এই বিষ যে একবার গ্রহণ করে তার পরিত্রাণ নেই, তুমি করেছো, আমার বিষাক্ত হৃদয়ের বিষ। এবার তোমাকে আমার বিষে বিষাক্ত হতে হবে, আমার সমস্ত বিষ শুষে তোমার হৃদয় নিতে হবে, হতে হবে আমার মতো বিষাক্ত। গোলাপের রন্ধ্রে রন্ধ্রে থাকবে এই বিষ, তোমার রন্ধ্রে রন্ধ্রে থাকবো আমি, জাহের, রোজের জাহের। ইঞ্চিতা জাহেরের বুকে মাথা গুঁজল। সে প্রস্তুত জাহেরের সমস্ত বিষ শুষে নিতে, জাহেরের বিষে বিষাক্ত হতে সর্বদা প্রস্তুত সে, সব সময়কার জন্য, সারা জীবনের জন্য। দুটো মানব মানবী সমুদ্রের ফেনিল ঢেউয়ে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের মাঝামাঝিতে থাকায় মনে হচ্ছে চাঁদের আলোয় তাদের চারপাশ ঠিকরে বেরোচ্ছে। আকাশ আর সমুদ্রের মিলনের মতো তারা মিশে আছে একে অপরের মাঝে। জ্যোৎস্নাকে গায়ে চাদরের মতো জড়িয়ে লেপটে আছে দুজনা। বিষ যেভাবে দুঃখকে পায়ে পিষে মানুষকে নিমিশেষ শেষ করে দেয়, গোলাপ তার চেয়ে বেশি আনন্দ ছড়িয়ে আপন মানুষদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেয়। একজন বিনাশকারী আর একজন ভালোবাসা বন্টনকারী, সেই বিপরীত দুই মেরুর মানুষ আজ ভাগ্যের লিখনে একত্রিত হলো। তাদের নতুন নামকরণ হলো জাহেরোজ। তো ফ্রেন্ডস, গল্পের সমাপ্তি এখানেই। যারা গল্পের এক নম্বর পর্ব থেকে আজকের এই 40তম সমাপ্তি পর্ব পর্যন্ত পড়েছেন সবাই কমেন্ট করবেন, আর যারা পড়েননি ভিডিওর স্ক্রিনে পুরো গল্পটার লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখান থেকে সবাই পড়ে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আনন্দের মাঝেই থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।